ওয়েলকাম ফ্রেন্ডস, ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আনন্দবাজার পত্রিকায় উঠে এসেছে, আপনারা অবশ্যই দেখে রাখুন। দেখুন, ডিএ নিয়ে হলফনামা জমার প্রস্তুতিতে ব্যস্ত রাজ্য প্রশাসন, এবং এখানে যেটা বলা হচ্ছে বিস্তারিত আপডেটটি দেখবেন যে সুপ্রিম কোর্টে কি সরকার যাচ্ছে, গেলে কি হতে পারে, সমস্ত কিছু এখানে রয়েছে। এবং তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠনই বা কী বলছে ভালো করে দেখে রাখুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এই ধরনের আপডেট পেতে। ডিএ নিয়ে আদালত অবমাননার মামলার শুনানির আগে রাজ্য কি আদৌ যাবে সুপ্রিম কোর্টে, সেই আলোচনা ক্রমশ তীব্র হচ্ছে প্রশাসনের অন্দরে। অনেকের মতে এখনই এ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সম্ভাবনা ক্রমশ কমছে, বরং কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নির্ধারিত সময়ে হলফনামা জমা দেওয়ার প্রস্তুতি চলছে প্রশাসনের শীর্ষ মহলে। 3 মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের সময়সীমা পেরিয়ে গিয়েছে অনেক দিনই, তাই সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করছে কর্মচারী সংগঠনগুলি। সংশ্লিষ্টরা জানাচ্ছেন 9ই নভেম্বর সেই মামলার শুনানি রয়েছে, তার আগে 4ঠা নভেম্বর শুক্রবারের মধ্যে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে হলফনামা দিয়ে ডিএ মেটানো নিয়ে নিজেদের অবস্থান জানানোর কথা হাইকোর্টে। মঙ্গলবার পর্যন্ত এ নিয়ে কোনো তথ্য ও পাননি কর্মচারী সংগঠনগুলি, ফলে জল্পনা তৈরি হয়েছিল। তবে কি সুপ্রিম কোর্টের দ্বারস্থ ও হতে চাইছে রাজ্য, প্রশাসনিক সূত্রের বক্তব্য, নির্দেশ মেনে নির্ধারিত সময়ে হলফনামা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবে রাজ্য। আইনজীবীদের মতে শুক্রবারের মধ্যে হলফনামা এড়াতে হলে আরও আগে সুপ্রিম কোর্টে যেতে হতো রাজ্যকে। বৃহস্পতিবারেও যদি এই রাজ্য শীর্ষ আদালতে যায়, তা হলেও এত অল্প সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট থেকে স্থগিতাদেশ আনা কার্যত অসম্ভব। আবার 9ই নভেম্বর সম্ভাব্য শুনানির আগে হলফনামা জমা না দেওয়ার ঝুঁকিও হয়তো নেবে না রাজ্য। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যেতে পারে এই আশঙ্কায় আগে থেকেই সর্বোচ্চ আদালতে ক্যাভিয়েট দাখিল করে রেখেছে কর্মচারী সংগঠনগুলি। আর্থিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন ডিএ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে গেলেও তেমন লাভ হবে না, কারণ যে কারণে কলকাতা হাইকোর্ট কর্মচারীদের ডিএ মিটিয়ে দিতে বলেছে তা সুপ্রিম কোর্টে বদলে যাওয়া মুশকিল। বাম সরকার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় হারে ডিএ দেবে সরকার, এমনকি সেই সিদ্ধান্ত রোপাতে নথিভুক্তও রয়েছে, তাই সুপ্রিম কোর্টে গেলে মুখ পুড়তে পারে সরকারের। প্রসঙ্গত গত মার্চে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা এবং সরবরাহ সংস্থার কর্মী ইঞ্জিনিয়ারদের কেন্দ্রীয় সরকারের হারেই ডিএ দেওয়ার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশ বল রেখেছিল সুপ্রিম কোর্ট। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, 20 মে আদালত বলেছিল 3 মাসের মধ্যে ডিএ দিতে হবে, 22শে সেপ্টেম্বর পুনর্বিবেচনার আর্জিও খারিজ করেছিল আদালত, তারপরেও এতদিন পর্যন্ত সরকারের কাছে ডিএ দেওয়ার সুযোগ ছিল। 4 তারিখ মুখ্য সচিব অর্থ সচিব হলফনামা দিলে আমাদেরও বক্তব্য জানাতে হবে আদালতকে। রাজ্য কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস সিলের প্রতিক্রিয়া, 9 তারিখ শুনানির আগে সুপ্রিম কোর্টে সরকার যাবে না তা নিশ্চিত করে বলা যায় না, যাই হোক আমরা তৈরি রয়েছি। তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তীর প্রতিক্রিয়া, সরকারি কর্মচারীরা উন্নয়নে এত বিপুল কাজ কার্যকর করছেন, আকাশছোঁয়া বাজার দরে তারাই কার্যত অবহেলিত থাকছেন ডিএ না পেয়ে, সরকারের প্রাথমিক দায়িত্ব এবং কর্তব্য এ নিয়ে উপযুক্ত পদক্ষেপ করা। তাহলে দেখলেন যে এই মুহূর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে সরকারের শীর্ষমহল, কিন্তু ও দেখা যাচ্ছে যে ডিএ নিয়ে হলফনামা জমা দেবে, যেটা হচ্ছে 4 তারিখ যেটা কলকাতা হাইকোর্টে রয়েছে কন্টেম কেসের, সেখানে দেবে, তারপরে সুপ্রিম কোর্টে যাবে কি না সেটা বলা যাচ্ছে না। তবে বিশেষজ্ঞদের যেটা মতামত যে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে হয়তো যাবে না রাজ্য সরকার, গেলে আগের রায় হয়তো বহাল থাকবে। অন্যদিকে তৃণমূল প্রভাবিত কর্মী সংগঠনও কিন্তু ও তারা বলছে সরকার ডিএ দিয়ে দিক। তাহলে দেখলেন যথেষ্ট গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।